হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চুলের কালারের দ্বিতীয় পর্ব চলছে প্রথম পর্বে তোমরা দেখছিলা যে কীভাবে কালারটা লাগাইছিল আমি বলছিলাম যে এ টু জেড সব দিবো এখন সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাচ্ছ আমার এই যে ফোয়েলটা যেটা দিয়েছিল সেটা উঠানো হচ্ছে এই দেখো তো যেটা দেওয়া হয়েছিল ওটা এখন আস্তে আস্তে করে উঠিয়ে নিচ্ছে এই দেখো প্রথম পার্টে যেটা দেখছিলো ওইটা এখন উঠিয়ে যে স্টিক বা স্টিক কালারগুলো কিন্তু সুন্দর হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এই স্টিক করে নিয়েছে কালারগুলো পুরো স্টিকের মতো দেখো সব দিকে এসো চারো চারো পাশ দিয়ে পুরো মাথার সাইড দিয়ে পুরো দেখো এই কালারগুলোকে তারা ইয়া করে নিল একদম এই কালার আমি একটু টান দিয়ে দেখছিলাম যে আমার চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাচ্ছে কিনা কারণ অনেক সময় দেখা যায় যে কালারগুলো কলার করার ফলে চুলের চুলের যে ইয়াটা তোমার ভেঙে ভেঙে পড়ে যায় বেস্টটা এটা অনেক খারাপ দেখা যায় ভেঙে ভেঙে পড়ে গেলে দেখো আমার স্টিকগুলো কত সুন্দর হয়েছে তো এখন আমাকে এতগুলো স্টিক দেওয়া হয়েছে সামনে পিছনে মিলিয়ে সব জায়গাতে পুরো হেয়ারেই কিন্তু আমি স্টিকগুলো দিয়েছি তোমরা দেখছো একটা দুইটা না ফুল হেয়ারেই কিন্তু আমার স্টিকগুলো দেওয়া আছে তো এখন এই যে আমি দেখতেছিলাম আসলে আমি ভয় পাই কালার করতে ভীষণভাবে যে কালার করতে গিয়ে আমার চুলগুলো না জানে নষ্ট হয়ে যায় কারণ স্টিক দিয়ে যে কালারই দেই না কেন ভয় তো একটা থেকেই যায় চুলে কালারের জন্য সবারই ভয় থেকে যায় তো আমিও বলতে পারো তাদেরই একজন যে আমার চুলের কালারের খুব ভয় বাট ওই যে বললাম তোমাদেরকে আগের ভিডিওতে যে হাজব্যান্ডের জন্য করেছি বাট তারপরেও মানে মনের মধ্যে একটা ভয় থাকে যে আমার চুল যেন নষ্ট না হয়ে যায় কারণ কালার করলে অনেক সময় চুলগুলো রাফ হয়ে যায় তো কিন্তু এই কালারটা অনেক ভালো আপু বললো যে কালারটা অনেক ভালো তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ যে হেয়ার কালারটাকে এখন ওই যে উঠাচ্ছে যেটা দেওয়া ছিল স্টিকের ওইটা সুন্দর করে উঠিয়ে ফেলতে সেটা ওঠার পরে অনেক প্রসেসিং আছে এখন যে প্রসেসিংগুলো তোমরা না দেখলে বুঝতে পারবে না যে একটা চুলে হেয়ার কালার করতে গেলে মানুষের কতটা সময়ের দরকার কতটা যে মানে টাইম বরবাদ হয় সেটা বুঝতেই পারবে আজকে দেখতে পারবে আর তারপরে যখন লাস্ট সিনটা তোমরা দেখবে তোমরা তখনই বুঝতে পারবে যে লাস্ট সিনটা আসলে ঠিক ছিল আসলে কি বলবো বন্ধুরা যাই হোক তো আমি কিন্তু খুবই ভয়ে ছিলাম আমার নার্ভাস ছিলাম আমার চুলগুলোর জন্য জাস্ট আর কিছুই না তো আমি বারবার তাদেরকে একটাই প্রশ্ন করতেছিলাম যে আমার চুল ঠিক থাকবে তো কোনো প্রবলেম হবে না তো তারা বারবারই বলতেছিলো হ্যাঁ চুলে কোনো সমস্যাই হবে না এটা আমরা গ্যারান্টি যাই হোক তারপরে উঠাচ্ছে এই যে অল্প অল্প করে কালারগুলো যার দেখো আমার চুলে কিন্তু আগেও একটু একটু কালার ছিল আগের কালার থাকার কারণে নতুন নতুন কালার দেওয়ার কারণে আরও বেশি সুন্দর লাগতেছে এখন এই যে স্টিকগুলো উঠিয়ে টিসু দিয়ে সুন্দর করে মুছে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ এইভাবে আসলে মেনলি কালার পার্লারে আসলে কালারগুলো করে থাকে তো সেভাবেই আমাকেও করা হচ্ছে আর এই দেখো যারা যারা এ টু জেড এই ভিডিওগুলো দেখো নি বা করতে চাও তারা হয়তো আমার ভিডিও দেখার পরে কালার করতে আগ্রহী হতে পারবে বা সুন্দর করে কালার করতেও পারবে তোমরা এইভাবে দেখে দেখে বা শিখেও নিতে পারবে আর অবশ্যই আমি ভিডিওতে শিখিয়ে দিলাম যে চুল অবশ্যই তোমরা টেনে টেনে দেখবে যাতে এটা মানে গোড়ো গোড়ো হয়ে ভেঙে না যায় অনেক সময় কালারের জন্য এটা হয় কিন্তু তো এই স্টিকটা এখনও হয়নি এই জন্য এটা এখনও রেখে দিলো আপ এটা পরে দিবে দেখতেই পাচ্ছ যাই হোক বাকি কাজগুলো সে এখানে সম্পূর্ণ করতেছে চুলগুলোর আমার তো ব্যাস আর কি বলবো কোনো কিছু বলারই নাই কালার করতে করতেছে কত টাইম জোরে যাচ্ছে চুলের দেখো মাত্র একটা লাগানো হয়েছে এখনও বহুত টাইম বাকি এই চুলের পেছনে মেন কালারটা আনতে গেলে অনেক টাইম লাগে তো এই যে স্টিকের আমি আসলে স্টিকের উপরে কালারটা দেবো তো তাই আসলে আমারটা একটু ডিফারেন্স আর আমার এই যে কালারের ব্যাপারটা তোমরা যখন পুরোপুরি দেখবো তখনই বুঝতে পারবা পুরোপুরি ডিফারেন্স একটা কালার একদম এই জন্য তিন চারটা কালার আমার চুলে অ্যাপ্লাই করতে হবে এই দেখো তো আর একটা প্রবলেম হচ্ছে যে এই কালারগুলো যখন তোমরা করবে অবশ্যই কালারের পরে স্পা করার চেষ্টা করবে না হলে চুল কিন্তু ড্যামেজ হয়ে যেতে পারে তো ভুলেও কেউ চুল কালার করার পরে স্পা ছাড়া বের হবে না আমি কিন্তু কালারের পরে স্পা করেছিলাম স্পা না করলে চুল নষ্ট হয়ে যায় চুল ভেঙে যায় এই জন্য চুলে স্পা করাটা অনেক বেশি জরুরি সবার জন্য তো তোমরা যারা যারা আছো অবশ্যই করে নিবে আসলে তোমাদের আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যারা যারা ভিডিওতে অ্যালাউ না বা আসতে আসতে চান না ফ্যামিলিগত ইস্যু তাদেরকে আমি ভিডিওতে আনতে পারবো না কারণ এটাতে আমারও প্রবলেম হতে পারে যেহেতু পাকিস্তানে আমি নিজেও থাকি তো এটা আসলে পরে ভিডিওটা আমার ডিলিট করতে হতে পারে যার কারণে আমি আসলে এই 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 বা এই কাজটা করতেই চাই না তো যার কারণে যেটা যাদের যা প্রবলেম সেই প্রবলেমের দিকে আমি কখনোই এগোই না তো দেখতেই পাচ্ছ আমার কালারটাকে উঠাচ্ছে পেছন দিক থেকে উঠানোর চেষ্টা করতেছে এখন সুন্দর করে আমার এই কালারগুলোকে তারা উঠিয়ে ফেলতেছে এই কালারগুলো উঠানোর পরে এখনও প্রসেসিং এখনও বাকি তো দেখতে পাচ্ছ দিকে ধৈর্য হয়ে আমি বসে আছি কিন্তু কিছু করার নেই যেহেতু নিজের একটু ফিটফাট করতে এসছি টাইম তো একটু দিতেই হবে আসলে সারাদিন যাই করি না কেন নিজেকে একটু সময় দেওয়া সবারই দরকার আমি মনে করি যাই হোক দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের জন্যই আজকের এই ব্লগটা মূলত আমার করা কারণ তোমরা যদি না দেখো তাহলে আমার ব্লগটা কখনই সম্পূর্ণ হবে না আর আমি যাই করি না কেন তোমাদের সাথে একটু একটু হালকা পাতলা খুনসুটি আমি শেয়ার করে নিই এইখানে আসলে দুইটা আপু চলে আসছে দুইটা আপুই আসলে আমার হেয়ারের দিকে খুব নজর দিচ্ছিলো দুজনই দেখতে পাচ্ছ তো দুজনই আমার হেয়ারগুলোকে সুন্দর করে দেখছে এখানে আরও আপুরা ছিল যার কারণে আমার এখানে স্টিকার দিতে হয়েছে তিন চারজন ওরা সব ওরা যতগুলো বোন আসে সবগুলো বোন মিলেই পাল্লাটাকে কন্ট্রোল করে তো তাই আসলে সবাই যখনই আসে তখনই আমার এটা স্টিকার মেরে যেতে হয় আর কিছু করার নেই তো যদি তাদের পারমিশন পেতাম তাহলে অবশ্যই আমি স্টিকারটা উঠিয়ে দেওয়ার চেষ্টা করতাম বাট হচ্ছে না তো আমার চুল থেকে সবগুলো স্টিক উঠায় ফেলো তোমরা দেখতেই পাচ্ছ উঠানোর পরে এখন চুলগুলোকে এই যে চিরুনি করে নিচ্ছে সুন্দর করে তো চিরুনি করতেও আসলে খুব কষ্ট হচ্ছে দুজন মিলে চিরুনি করার চেষ্টা করতে এটা আর একটা আপু আর ফার্স্টের আপুটা ওই ওই পাশের দিক দিয়ে চিরুনি করলো এখন এই আপুটা করতেছে এই কালারটা কিন্তু এখনও শেষ হয়নি তোমাদেরকে বললাম এটা তোমার শেষ অংশ যখন দেখবা তখনই বুঝতে পারবা যে চুলটা আসলে কতটা সুন্দর লাগছে কতটা মানে গার্জিয়াস লাগতেছে এই কালারটাতে সেটা আসলে পুরোপুরি দেখার বিষয় যখনই দেখবা তোমরা পুরোপুরি তখনই বুঝবা আর আমার চুল এমনিতেও খুব বেশি পড়ে আসলে জানি না চুল পড়ার কারণটা কি হয়তো আমার বেশি টেনশন হতে পারে অনেক বেশি চুল পড়ে আমার এত বেশি চুল পড়ে যে আমি যে কোনো সময় যখন আমার চুলটাকে আমি চিরুনি করি প্রচুর পরিমাণে চুল পড়ে আমার বাট আমার চুলটা ছোটো ছিল আগের থেকে একটু লং হয়েছে আর লং হেয়ারে হেয়ার কালার করলে অনেক বেশি সুন্দর লাগে তো আপুরও আমাকে সাজেস্ট করতেছিল আমি আসলে আমি নীল কালার করতে চাচ্ছিলাম তাদেরকে বলতেছিলাম নীল কালার করার জন্য তো বলতেছি যেটা এখন করছি এটা একটু থাক দুই মাস পরে আবার চেঞ্জ করলে অসুবিধা নেই এখন আমার চুলগুলোকে পরে আমি ওয়াশ করলাম দেখতে পাচ্ছ তোমরা ওই কালারটা উঠানোর পরে ওয়াশ করে এসে এখন আমার চুলটাকে হেয়ার ডেয়ার দিয়ে শুকানো হচ্ছে দেখো একটা কালার দেওয়ার পরে চুলটাকে শুকিয়ে নিচ্ছে এখন আবার এটা আমি ধুয়ে আনলাম ধুই আনার পরের এটা ঘটনা ফার্স্টের কালারের পরে এখন ধোয়ার পরে দেখো একটা সুন্দর কালার বের হচ্ছে এটা ধোয়ার পরের ডিসিশন যখন আমি ধুয়েছি তারপরে এই এই অবস্থায় এখন আসতেছে তো এটা এখনও অবস্থার অনেক বাকি এখনও অবস্থার কিছু তোমরা দেখো নি জাস্ট চলতেছে এখন এটা শুকানোর পরে দেখবা যে সেকেন্ড প্রসেসিংটা কী করে তারা আসলে এত একটা চুলে কালার আনতে গেলে যে তিন চারবার এরকম করতে হয় আমি আসলে জানি না বাংলাদেশে যখন কালার করেছিলাম অবশ্য দুইবার দুইবার করা লাগেনি একবারেই কিন্তু হয়ে গেছিলো কিন্তু যেহেতু এখানে দুইটা কালাই অ্যাপ্লাই করতেছে যার কারণে আমাকে দুইবার এইভাবে করা লাগতেছে নাহলে একবারই হয়ে যেত যাই হোক দেখতে থাকো আর এদিকে আপুরা আমার চুলের যেটা করতেছে সেটা করুক দেখা যাক কত পর্যায়ে গিয়ে থামে তবে তারা দুজনেই ট্রেনিং প্রাপ্ত অনেক দূর থেকে ট্রেনিং নিয়ে এসছে মনে হয় করাচি থেকে আমাকে বলতেছিল তো তারা বলতেছিল তারা করাচি থেকে ট্রেনিং নিয়ে তারপরে এসছে এই কালারটা শিখে তো এই মূলত এই আপুটাইট করাচি থেকে শিখে আসছিলো তারপরে তার সব বোনদেরকে শিখিয়েছে তো বন্ধুরা এটা হচ্ছে দ্বিতীয় পার্ট লাস্ট পার্ট দেখার তোমরা অপেক্ষায় থাকো থ্যাংক ইউ